হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ দেখো আমার বার্থডে ছিল, আর আমার বার্থডেতে এই যে আমার বউ মিলি আমাকে সারপ্রাইজ দিল ঠিক রাত 12টার সময়। আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ মিলি আমাকে ডেকে তুললো আমার জন্মদিনের সারপ্রাইজ দেবে বলে, আর কেকটাও আগে থেকে নিয়ে এসেছিলো সেটা আমি জানতাম না। দেখো ওই যে রেড কালারের কেকটা দেখতে পাচ্ছ, রেড ভেলভেট কেক ছিল, খুব সুন্দর টেস্ট। তো তোমাদেরকে কি বলবো, আমার তো ভীষণ আনন্দ হয়েছিল। আমি দেখো ছেলেদের নিয়ে, আর দেখো অনেকগুলো বাচ্চা ছিল সেদিন, আমার শালির ছেলে মেয়ে এবং মামি অনেকেই এসেছিল আমার বাড়িতে। তো সকলে মিলে প্ল্যান করেছিল রাত 12টার সময় আমার বার্থডে উদযাপন করবে। তো তারা কেকটা কিনে নিয়ে সবাই রেডি ছিল, আমি বুঝতে পারিনি, আমি জানতামও না। তো দেখো আমরা যেই সেলিব্রেশনটা করেছিলাম রাত্রে সেটাই তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমার ছেলে কুটুস দেখো কি আনন্দ করছে, বাবার বার্থডে বলে কথা না। আর এদিকে আমার ভাইরা দেখো ভিডিও কলে দেখছিল কেক কাটা, ও সাটে ছিল এই সবার এই প্ল্যানের মধ্যে। তো টাইম হয়ে যাতে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম কেকটা কাটবো। এই রেডি হচ্ছে দেখো, তো সবাই মিলে কেক কাটা শুরু করলাম। আরে কাকাকে খাওয়া, ওকে না খাইয়ে। তো কেক কাটা তো হয়ে গেল, সবাই মিলে দেখো আঙুলে আঙুলে করে কেকটা খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ দেখেছো তো সবাই কত খুশি আমার বার্থডে সেলিব্রেশন করাতে। আর আমার যে বার্থডে যারা সেলিব্রেশন করলো, যারা আয়োজন করলো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ কারণ কি, হঠাৎ করে আমার এই বার্থডের আয়োজনটা তারা করেছিল। তো আমি সত্যি সত্যি ভীষণ হ্যাপি যে আমার বউ এবং তাদের আমার শালি টালি সবাই মিলে যে আমার আজকে বার্থডেটা করলো তাতে আমি ভীষণ খুশি। আর দেখো এখন কেকটা কাটা হবে, কারণ কি সবাইকে তো কেক খাওয়াতে হবে, তাই আমি কেকটা ভাগ করা শুরু করলাম। ভিডিও কেটে তো তাই বলছি, ছবি তুলছি না, এখান থেকে তুমি স্ক্রিনশট নিয়ে নিবা। নিয়ে পুরো ভাবে কাটো। এই খাবানে একটু এই সাইডে কাটি নি, দাঁড়া না বাবা। ওদে হাতলে 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 দাও, হাতলে দাও, বাবা বাবা বাবা। তোমরা দেখছো তো আমার বার্থডে, আর আমার ছেলে কত আনন্দ করছে। দেখো আমি কেক কাটছি আর আমার ছেলে হাততালি দিচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে এইগুলো দেখে। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। ছেলের সামনে কেক কাটছে বাবা, এটা কিন্তু একটা বিরল দৃশ্য না? তো সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম, খুব ভালো লাগলো, এনজয় হলো, আর সকলের আশীর্বাদ মাথায় রইলো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। কি 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 ক